ব্রিটিশ পার্লামেন্টের চারজন সদস্য পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। বেসরকারি উদ্যোগে আয়োজিত এ সফরে আসা চার এমপির মধ্যে রয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ফল স্ক্যালি, অন্য তিন এমপি বীরেন্দ্র শর্মা, নীল খোয়েল ও অ্যান্ড্রু ওয়েস্টার্ন বিরোধী লেবার পার্টির সদস্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে ব্রিটিশ এমপিদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সিলেটে সফর করবেন বলে জানিয়েছে এক কূটনীতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে চার ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও আছে বলে জানান ওই কূটনীতিক।